রেডি হয়ে নাও বিন্দি, টেবিল বুক করে নিয়েছি। এতদিন হয়ে গেল, এখনো আমার কথা বুঝতে আপনার অসুবিধে হয়? আমি তো বারবার বলছি আমি যাব নে, কেন বুঝতে চাইছেন না আপনি? আমি যাব নে আপনার সাথে, আমি কোথাও যাব না। দরজা কেন বন্ধ করলেন আপনি? নিচে যাব, আমার কাজ আছে নিচে। শহরের বাবু, আপনি আমার শাড়িগুলো এইভাবে কেন ফেলছেন আলমারি থেকে? এই শাড়িটা পরে রেডি হয়ে নাও, তোমার কাছে আধ ঘন্টা সময় আছে, আমি নিচে অপেক্ষা করছি, বুঝেছো? কি ভাবেন আপনি? আমার মন বলে কিচ্ছু নেই, মন খারাপ হয় নে আমার। আর আমার মন খারাপ হলে আমি আপনার সাথে কেন খেতে যাব বাইরে? আপনার মন ভালো হয়েছে, আপনার ইচ্ছে হয়েছে, আপনি জাননি। কিন্তু কেন তোমার মন খারাপ? দেখলে না যখন হাতে চাটা ধরিয়েছিলাম, মুখটা হাড়ির মতন করেছিল। বিন্দি যেতে চাইবে কেন? ওর মাথায় তো এখন টিয়ার ভূত চেপেছে। আমায় বলতো কি হয়েছে বাবা, বল না কি হয়েছে। আরে সত্যি কারণটা কি করে বলি তোমাদের? আরে কি বলবো বলো তো তোমাদের, বিন্দি আসলে সত্যি যেতে চাইছে না। ও বলছে ওর নাকি টিয়াকে ওষুধ দেওয়ার আছে, খাবার দেওয়ার আছে। বল পিয়ালি, আমি বলছি যে বাড়িতে এতগুলো লোক আছে, কয়েক ঘন্টা তোরা হ্যান্ডেল করে নিতে পারবি না? বাট স্টিল ও রাজি হচ্ছে না, আমি কি বলবো? রাজি